ছয় নাম্বার হচ্ছে ওয়াসাতুন ফি আসমাইল্লাহি তাআলা বাইনা আহলিত তাতিলি ওয়া আহলিত তামসিল। আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে তো আমাদের দেশের লোকেরা প্রায় গোমরা, কারণ তারা আশায়রা মাতুরিদিয়া আকীদা বিশ্বাসী, ফলে এই ক্ষেত্রে তাদের চরম পদস্খলন হয়েছে। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত লোকেরা তারা আহলুত তাতিল, মানে আল্লাহর নামকে যারা অস্বীকার করে বা অপব্যাখ্যা করে, অথবা যারা আল্লাহকে অন্য কারো সাথে সাদৃশ্য দেয়, এদের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করেন। মধ্যম পন্থাই হলো উত্তম পন্থা। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছেন। ফা আহলুস সুন্নাতি ওয়াল জামাতি ইসবিতুনা লিল্লাহি মিনাল আসমাই ওয়াস সিফাতি মা আসবাতাহুল্লাহু তাআলা লিনাফসিহি ফি কিতাবিহি ওয়া মা আসবাতাহু নাবিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল আহাদিসিস সহিহা মিন গায়রি তাতিলিন। আর এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাআলার নাম ও গুণাবলী যা আল্লাহ নিজে কোরআনে বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, এগুলোকে তারা কি করেন, স্বীকার করেন। মিন গায়রে তাতিলিন, এগুলোর কোনো অপব্যাখ্যা তারা করেন না। আল্লাহর হাত না, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর আসল হাত নয়, আল্লাহর কুদরতি হাত, কুদরতি চোখ, হ্যাঁ ওই কুদরতি তারা বিশ্বাস করে, কারণ তারা আল্লাহর আকারকে বিশ্বাস করে না, যার ফলে তারা কুদরতি শব্দটা লাগিয়ে দেয়। আসলে এটা বাতিল কথা, এটাই অপব্যাখ্যা, এটাই কি অপব্যাখ্যা এবং অস্বীকার করার নামান্তর। সরাসরি অস্বীকার করে না আর কি, অপব্যাখ্যা করে অস্বীকার করে। এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মিন গায়রি তামসিল ওয়া হুয়া তাশবিহু সিফাতিল খালিক সুবহানাহু বি সিফাতিল মাখলুক। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আল্লাহ তাআলার কোনো মাসিল, কোনো দৃষ্টান্ত উপমা বর্ণনা করেন না, যে আল্লাহ কেমন এ কথা বলেন না। আমাদের দেশে যারা আছে তারা আল্লাহর আকারকে অস্বীকার করে, কেন, কারণ তারা মনে করে আল্লাহর আকার স্বীকার করলে মানুষের সাথে কি হয়ে যায়, মিলে যায়, সাদৃশ্য হয়ে যায়। আসলে এই মতটাই একটা ভ্রান্ত মত, ও তাই তারা কি করে, আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য হওয়া থেকে বাঁচার জন্য তারা আল্লাহর আকারকেই অস্বীকার করে। তো প্রথমত তারা কি করলো, সাব্বাহুল্লাহ তাআলা বিল মাখলুক, আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দিয়ে দিল। তারা বললো যে আল্লাহর যদি হাত স্বীকার করি মানুষের হাতের সাথে কি হয়ে যায়, মিলে যায়, আল্লাহর যদি চোখ স্বীকার করি তাহলে মানুষের চোখের সাথে মিলে যায়, অতএব এগুলো স্বীকার করা যাবে না, এগুলো স্বীকার করা যাবে না, তাই তারা আল্লাহর আকারকে অস্বীকার করে দিয়েছে। অথচ এগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসে কি আছে, দলিল আছে। তো মূলত তারা প্রথমত কি করলো, তাহলে আল্লাহকে সাদৃশ্য দিল মানুষের সাথে। আরে ভাই, যদি বলে দেন যে আল্লাহ তাআলা আল্লাহর মতো, মানুষ মানুষের মতো, স্রষ্টা সৃষ্টির সাথে কি করে মিল হতে পারে। আরে আপনারা দুই ভাই আছেন, আপনাদের একসাথে বাইর হয়েছেন, মানে যমজ ভাই বোন আছে না, তো যমজ হওয়ার পরেও কি একজনের সাথে আরেকজনের মিল হয়, আপনার হাত আছে, আপনার পা আছে, পিপিলিকার হাত পা আছে না, হাতির হাত পা আছে না, মুরগির হাত পা আছে না, এগুলো মিলে একটা আরেকটার সাথে, নামে মিল হলেই কি কামে মিল হবে, সবার হাত পা কি একরকম না। এখানে তো আমরা যে ভাই 350 ভাই আছি, আমাদের এই পরস্পরের হাতের সাথে কারো হাত মিলবে না, সবাই আলাদা আলাদা। যদি এটা সৃষ্টির মধ্যে না মিলে তো স্রষ্টার সাথে সৃষ্টির আপনি কেন মিল খুঁজতে যান। আর এই মিল খুঁজতে গিয়ে যখন দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে তো মানুষের মিল দেওয়া যাবে না, ফলে আল্লাহর আয়া হাতই নাই, তাহলে হাত সংক্রান্ত যত আয়াত আছে আপনি কি করলেন, অস্বীকার করলেন। তো এই সমস্ত লোকেরা একটা গর্ত থেকে বাঁচতে গিয়ে দুইটা গর্তে পড়ছে, এমন গর্তে পড়ছে একটা তার একটা গিয়ে আরও গভীরে পড়ছে, ফলে আল্লাহর আকারকে তারা অস্বীকার করে, আল্লাহর সেফাতগুলোকে তারা মেনে নেয়নি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামগুলো দিয়ে তুমি আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নালিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা, ১৯৯টি আল্লাহর সুন্দর নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, এগুলোকে যে হেফাজত করবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, হেফাজত করার অর্থ উলামায়ে কিরাম বলছেন ওগুলো মুখস্থ করতে হবে, আল্লাহর নামগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে। দুই নাম্বার, ওই নামগুলোর অর্থ জানতে হবে। তিন নাম্বার, ওই অর্থ অনুযায়ী আপনার প্রয়োজন যখন হবে তখন ওই নাম ধরে আল্লাহকে ডাকবেন, ইয়া রাজ্জাক উরজুকনি, হে আল্লাহ তুমি রেজেক দাও, আমাকে রেজেক দাও, হে আল্লাহ তুমি রহমানুর রহিম, আমি তোমার দয়ার ভিখারি, তুমি আমাকে দয়া করো, আপনার দিলে শান্তি নাই, আল্লাহ আনতাস সালাম, তুমি শান্তিদাতা, তুমি বান্দাদেরকে শান্তি দিয়ে থাকো, তুমি শান্তি আর শান্তি, তুমি আমাকে শান্তি দাও, এই অশান্তি থেকে আমাকে রক্ষা করো। তো এইভাবে ওই নামগুলো ধরে কী করতে হবে, আল্লাহকে ডাকতে হবে প্রয়োজনের সময়। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, তবে
তার নাম 99 সীমাবদ্ধ নয়, আরও তার নাম রয়েছে, সেগুলো দলিল আছে, সেটা আজকের বলার বিষয় নয়। তো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে তুমি তোমরা আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর আল্লাহ তাআলার নামে যারা বিকৃতি করে, পরিবর্তন করে, অপব্যাখ্যা করে, অন্য পথে এগুলোকে পরিচালিত করে, ওদেরকে তুমি ছেড়ে দাও। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, ওদের কৃতকর্মের বদলা ওদেরকে শীঘ্রই দেওয়া হবে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা কোরআন এবং সহিহ সুন্নায় আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে এসেছে সেইভাবে বিশ্বাস করে, সেগুলোর কোনো অপব্যাখ্যা করে না বা সেগুলোকে অস্বীকার করে না। আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর মতো কোনো কিছু নয়, তবে তিনি শুনেন ও দেখেন, সব কিছু শুনেন সব কিছু দেখেন, তারপরেও কোনো কিছু তার মতো নয়। আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য দেওয়া যাবে না। এজন্য আমাদের আহলুল হাদিসদের এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর আকার আল্লাহর মতো, যেভাবে শোভা পায় সেভাবেই আছে, আর বান্দার আকার বান্দার মতো। সাত নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো তাহকিকুত তাওহীদ, তারা তাওহীদ বাস্তবায়ন করেন, তারা তাওহীদ বাস্তবায়ন করেন। ওয়া ইখলাসুল ইবাদাতি লিল্লাহি তাআলা, এবং তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে থাকেন। মা তাহকিকে মোতাবাতে হাদী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা ইবাদত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। নবী তাওহীদ বাস্তবায়ন করে আল্লাহর ইখলাস সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা ইবাদত করে, অন্য কোনো ব্যক্তি বা মাজহাব বা দলের মত অনুযায়ী তারা চলে না। আল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লিওয়াজহিহি তাআলা, অতএব যে ইবাদতটা আল্লাহর জন্য হয় না সেটা আল্লাহ কবুল করেন না। মুওয়াফিকান লিসুন্নাতি নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই ইবাদতটা হতে হবে কার সুন্নাত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। আল্লাহ তাআলা বলছেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে নাও যে সকল খাঁটি দ্বীন একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ গ্রহণ করেছে তারা বলে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের ইবাদত এজন্য করি যে এরা আল্লাহ এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। অর্থাৎ ওই মক্কার কুফার কুরাইশরা যে লাত উজ্জা মানাত হোবালের ইবাদত করত, কেন করত, ওই মূর্তি তাকে আল্লাহর কাছে যেতে সাহায্য সহযোগিতা করবে, সেম উকিল, উকিলের মতো ভাইয়া ধরছে আর কি। এখন যারা দরগা দুর্গাতে আসে বা পীর ফকির ধরে আসে, এরা মনে করে এই পীর ফকিরই আল্লাহর কাছে আমাকে কি করবে, পার করবে। তো ওদের কুফারে কুরাইশদের যে যুক্তি ও দলিল ছিল, এই মাজার ভক্ত পীর ভক্তদের দলিলও একই। ফলে উভয় দলই কি, ওরা যেহেতু গুমরা, এরাও কি গুমরা, উভয় দল গুমরা। ওরা দুর্গা ধরেছিল, এরা দরগা ধরছে, দরগা দুর্গা দুটারই বিধান একই, কারণ সে দুটাতেই আল্লাহর ইবাদত অন্যের জন্য করা হয়। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মাঝে কি করে দিবেন, ফয়সালা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, যে বড় অকৃতজ্ঞ এবং যে বড় কাফের বা আল্লাহর নিয়ামতকে স্বীকার করে না, আল্লাহ তাকে হেদায়েত দেন না। সূরা জুমার 3 আয়াত। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে অধিক ভালো আমল কে করে। ওহুয়াল আজিজুল গফুর, তিনি সব সর্বশক্তিমান বা মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। কাল আল মুফাসসিরুন, তাফসীর কারকগণ বলেন আহসানু আমালান আই আখলাসুহু ওয়াসওয়াবুহু, আহসানু আমালার অর্থ হলো আখলাসু আমালা, অর্থাৎ সবচাইতে একনিষ্ঠ আমল, খাঁটি আমল কে বেশি করতে পারে। হাদিসে এসেছে মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, সে কোথায় যাবে, জান্নাতে যাবে। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখাল আল নার, যে অবস্থা এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। অতএব ইবাদত খাঁটি হতে হবে, আপনার ইবাদত ইখলাস সহকারে হতে হবে, আর আপনার ইবাদত যদি শিরক হয়ে যায় তাহলে কোথায় যেতে হবে, জাহান্নামে যেতে হবে না, আউযুবিল্লাহি মিন যালিক, মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আরও একটা বিষয় আমরা এখানে বলেছি যে ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে দুটি, এক ইখলাস, অর্থাৎ ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত হতে হবে। যদি না হয় তাহলে কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোনো কাজ করে যেই কাজ
আমাদের শরীয়তে নাই সেটা বাতিল ও পরিত্যাজ্য। অতএব বোঝা গেল যে আমাদেরকে নবীর তরিকা মেনেই চলতে হবে, এখলাস ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিহীন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া আদু আলাইহা বিন্নওয়াজিজ মারির দাঁত দিয়ে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর তোমরা বেদাত করা থেকে দূরে থাকবে, বেঁচে থাকবে, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কারণ ধর্মের মাঝে নতুন কিছু নিজের পক্ষ থেকে বানানোটাই হলো বেদাত, ওয়া কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহি আর গুমরাহির পরিণাম কোথায় জাহান্নামে। এ গেল অষ্টম সপ্তম নম্বর বিষয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাওহীদের বাস্তবায়ন করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কার তরিকায় ইবাদত করেন, নবীর তরিকায় ইবাদত করেন, নাকি কোনো ইমামের তরিকায়। ইমামের তরিকা যদি নবীর তার সাথে মেলে মাফি মুশকিল, কিন্তু না মিললে নবীর তরিকায় ধরতে হবে, ইমামের তরিকা বাতিল করতে হবে।